পশ্চিমবঙ্গের রাজ্যপাল সিভি আনন্দ বোসের সাথে তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সাক্ষাতের সময় চাওয়া সত্ত্বেও তাকে সময় না দেওয়া এবং সাক্ষাৎ না করা প্রসঙ্গে শুক্রবার টিটাগড়ে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে রাজ্যপালের সৌজন্যতা নিয়ে প্রশ্ন তুললেন ব্যারাকপুরের সাংসদ অর্জুন সিং। তিনি বলেন রাজ্যপালের সৌজন্যমূলক সৌজন্যতা নেই। এছাড়াও তিনি আর কি বললেন শোনাবো আপনাদের। দেখুন, এটা সৌজন্যমূলক মানে একটা সৌজন্যতা নেই কি, একটা দলের শীর্ষ নেতৃত্ব চাইছে দেখা করতে, আর রাজ্যপাল মহোদয় দেখা করছেন না। উনি একটা সাংবিধানিক পদে আছেন, আমি অন্য কিছু বলবো না, কিন্তু এইটুকু বলবো কি সৌজন্যতামূলক ও সৌজন্য দেখানো হয়, এটা খুবই অন্যায় কথা। দেখুন, রাজনৈতিক কারণ হতে পারে, কি কি কারণ আছে সেটা তো উনি বলতে পারবেন, কিন্তু আমার আমি ব্যক্তিগতভাবে একটাই কথা বলবো কি সৌজন্যতামূলক ও সৌজন্যতা উনি দেখান। টিটাগড় থেকে সৈকত গঙ্গোপাধ্যায়, রিপোর্ট চ্যানেল 24/7।